আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। রাশিয়ার তেল গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার ধসে পড়বে, মস্কোর হুঁশিয়ারি। পদত্যাগের প্রশ্ন নেই, তিন সহযোগী দলের সমর্থন প্রত্যাহারের পরও অনার ইমরান খান। ইউক্রেনের হয়ে যুদ্ধে নামছে পলিশরা। পাল্টা পদক্ষেপ, রাশিয়া ও আমেরিকার কূটনৈতিক বহিষ্কার করবে। এবং সর্বশেষ থাকছে, ভারতে আবারও গরুর গোশত বহন সন্দেহে ভ্যান চালককে মারধর করল উগ্র জঙ্গি গোরক্ষকেরা। ভারতে প্রতিনিয়ত মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষত নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর তো মুসলমানদের ঘুমই হারাম করে দিয়েছে ওই সমস্ত উগ্রবাদীরা। আর এই সমস্ত উগ্রবাদীদের জন্ম দিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। তাদের মূল লক্ষ্য ভারতকে মুসলিম শূন্য করা, মুসলমানদের নির্যাতন করা আর এর মাধ্যমে ভোটে জয়লাভ করা, ক্ষমতা পাকাপোক্ত করা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার মনে হয় অন্য কোনো সরকার থাকতে এতটা নির্যাতনের শিকার হতে হয়নি মুসলমানদের। তাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে গরুর গোশত বহন করা, গরুর গোশত খাওয়া বা গরু জবাই করার জন্য নির্বিচারে হত্যা পর্যন্ত করা হচ্ছে। গরুর গোশত বহন করার সন্দেহে সর্বশেষ তার বলি হতে হলো এক ভ্যান চালককে, তাকে মারধর করলো ওই সমস্ত উগ্র গোরক্ষকেরা। অথচ ওই গোরক্ষকেরা নিজেদের পায়ের দিকে হয়তো তাকায়নি, যে পায়ে তারা চামড়ার স্যান্ডেল পরে আছে সেই চামড়াটিও হয়তো তাদের গরুর, অর্থাৎ তাদের মায়ের। মায়ের চামড়া তারা পায়ে পড়তে পারে কিন্তু মুসলমানেরা গরুর গোশত খেতে পারে না। এটাই হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষতা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো আন্তর্জাতিক বুলির বলি এই সমস্ত মুসলমানেরা। তারা গরুর মাংস রপ্তানিকারক হিসাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক এই ভারত। অথচ তখন তারা গরু জবাই করে রপ্তানি করছে, সেটাতে তাদের কোনো কিছুই আসে না। কিন্তু যখন মুসলমানেরা গরু জবাই করে বা গরুর গোশত খায় বা গরুর গোশত বহন করে, তখন তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই ভণ্ডামি, এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র পরিণত করা আর কতদিন চলবে? এভাবে চলতে থাকলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে হাজার হাজার মুসলমানের প্রাণ দিতে হবে। এখনই সময় এসেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আমি মনে করি খুব দ্রুতই তাদেরকে খতম করা উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভারতের এই হত্যা সম্পর্কে, অর্থাৎ ভণ্ডামি এবং হত্যা সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আরও অনুরোধ রইল, এই গরুর মাংস সম্পর্কে, অর্থাৎ ভারতের এই হীন কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রাশিয়ার তেল গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার ধসে পড়বে, মস্কোর হুঁশিয়ারি। রাশিয়া তেল এবং গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার ধসে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার তিনি একথা বলেছেন। তিনি বলেন, যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে রাশিয়ার হাইড্রোকার্বন ছাড়া আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজার ধসে পড়বে। নোভাক রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় আরও বলেন, মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে বাড়তি দামের মুখে পড়েছে। এছাড়া জ্বালানি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত করে জার্মানি।
আলেকজান্ডার নোভাক এইসব নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে বলেন, ইউরোপের ভোক্তারা এরই মধ্যে জ্বালানি পণ্যের বাড়তি দামের মুখে পড়েছে। ইউরোপের জনগণ জ্বালানি ঘাটতিতে পড়বে বলে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি সরাসরি বলেন, রাশিয়ার তেল ও গ্যাসের উপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $300 পৌঁছাতে পারে। পদত্যাগের প্রশ্নই নেই। তিন সহযোগী দলের সমর্থন প্রত্যাহারের পরও অনড় ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবারের ভোটাভুটির আগে বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআই এর তিন সহযোগী বুধবার সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিরোধী জোটে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। এর ফলে পাকিস্তান পার্লামেন্টে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা ইমরানের পক্ষে কার্যত অসম্ভব হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতেও পিছু হটতে নারাজ পাকিস্তান ক্রিকেটের বিদ এই রাজনীতিক। সরকার বাঁচানোর বিষয়ে এখনও আত্মবিশ্বাসী তিনি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার আশঙ্কা খারিজ করে বুধবার ইমরান খান বলেন, আমি কোনো অবস্থাতেই পদত্যাগ করব না, শেষ বল পর্যন্ত খেলব এবং একদিন আগে আমি তাদের অর্থাৎ বিরোধীদের চমকে দেব। পাশাপাশি পাক সেনাবাহিনীর সাথে তার কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন তিনি। 342 আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জাদু সংখ্যা 172। ইমরানের নিজের দল পিটিআই এর সদস্য 155। বুধবার সমর্থন প্রত্যাহার করে নেওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান এর 7, পাকিস্তান মুসলিম লীগ কায়েদ অর্থাৎ PMLQ এর 5 এবং বালুচিস্তান আওয়ামী পার্টি অর্থাৎ BAP এর 5 সদস্য রয়েছে। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপুলস পার্টি এর নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী জোটের সদস্য 162 জন। ইমরানের দলের 155 জন ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্যের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে বিরোধী জোটকেই সমর্থনের কথা জানিয়েছেন। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে বুধবার পিটিআই এর সহযোগী তিন দলের 17 সদস্যের সমর্থন প্রত্যাহারে জেরে কার্যত পতন নিশ্চিত হয়েছে ইমরান খান সরকারের। ইমরান খান সরকারের ব্যর্থতার জন্যই পাকিস্তানের আর্থিক পরিস্থিতি ক্রমশ বেহাল হচ্ছে এবং মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। চাপের মুখে ইমরান খান কখনও বিরোধী নেতাদের উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে বাড়িয়েছেন, কখনও আলু পেঁয়াজের দাম ঠিক রাখ করতে রাজনীতিতে আসেনি বলে সমালোচনার মুখেও পড়েছেন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তার সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে সংবাদ মাধ্যমও। ইউক্রেনের হয়ে যুদ্ধে নামছে পলিশরা। ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, এ নিয়ে উদ্বিগ্ন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডও। পলিশ জনগণের দৃঢ় বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ইউক্রেনেই শেষ হবে না, আর সেজন্য পুতিন বাহিনীকে ঠেকাতে আগেভাগেই প্রস্তুত হচ্ছেন তারা। বুধবার BBC প্রতিবেদনে জানানো হয়েছে, পোল্যান্ডের ক্রাকো শহরের একটি সেনাঘাঁটিতে দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য অনেক তরুণ পোলিশ নাগরিককে আবেদন করতে দেখা গেছে। গত কয়েকদিনে পোল্যান্ড জুড়ে সাধারণ নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানের আবেদন 7 গুণ বেড়েছে এবং সরকারও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীতে যোগ দিতে যাওয়া প্যাট্রিসিয়া নামের 26 বছর বয়সী এক তরুণী বলেন, পোল্যান্ডে আক্রমণ হলে তিনি অসহায় বোধ করতে চান না, বরং দেশকে বাঁচাতে লড়াই করবেন এবং এর জন্য তিনি মোটেও ভীত নন। সাবেক সেনা সদস্য থেকে নির্মাণ পেশায় ঢোকা পাওয়েল কুইন্সকি জানান, তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনীতে ফিরতে চান। তার কথায়, দেশই আমাদের দুর্গ, একে রক্ষায় লড়াই করতে হবে এবং এটি আমাদের কর্তব্য। এ বিষয়ে ব্রিগেড কমান্ডার কর্নেল মার্সিন সিউজনস্কি জানান, তিনি সকালেও নতুন 150 জনের নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং আরও আসবে বলে আশা করছেন। সীমান্তের ওপারে ইউক্রেনে যা ঘটছে তাতে পলিশদের মধ্যে দেশপ্রেম বেড়েছে বলেই মনে করেন এই সামরিক কর্মকর্তা। পাল্টা পদক্ষেপ, রাশিয়া ও আমেরিকার কূটনৈতিক বহিষ্কার করবে। রাশিয়া বলছে আমেরিকায় অজ্ঞাত সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করা হবে।
নিউ ইয়র্কে কর্মরত রাশিয়ার 12 জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, 23 মার্চ আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন অবাঞ্ছিত কূটনীতিকদের একটি তালিকা তার হাতে দেওয়া হয়েছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা নিশ্চিত এবং যথোপযুক্ত জবাব দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার 12 জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার 12 কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকা। রুশ কূটনীতিকরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে ওয়াশিংটন অভিযোগ তুলেছে। এর জবাবে রাশিয়া যে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে, যাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও অনেক বেশি খারাপ হবে বলেই মনে করা হচ্ছে। গরুর গোশত বহন সন্দেহে ভ্যান চালককে মারধর করল গোরক্ষকেরা। ভারতের উত্তরপ্রদেশের মাথুরায় মোহাম্মদ আসিফ নামে এক পিকআপ ভ্যানের চালককে গরুর গোশত বহন এবং গবাদি পশু পাচারের সন্দেহে গোরক্ষকেরা নির্মমভাবে মারধর করেছে। বুধবার হিন্দি গণমাধ্যম দ্য কুইন্ট এই তথ্য প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশ, রালগ্রামে রাতে ওই ঘটনা ঘটেছে। ওই বিষয়ে পিকআপ ভ্যানের চালক মোহাম্মদ আসিফ এবং গোরক্ষকেরা যৌথ থানার 2টি FIR দায়ের করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, হাড়গুলো গবাদি পশুর ছিল না এবং জেলার গোবর্ধন নগর পঞ্চায়েতের পরিচ্ছন্নতা অভিযানের অধীনে একটি ঠিকাদার দ্বারা এগুলো নিষ্পত্তি করা হচ্ছিল। মোহাম্মদ আমির তার অভিযোগে বলেছেন, তিনি মৃত প্রাণীর দেহবশেষ এবং হাড় নিয়ে হাতরাসের শিকান্দাউরিতে যাচ্ছিলেন। তার সঙ্গে তার 2 সঙ্গীও উপস্থিত ছিলেন। অভিযোগকারীর মতে, তিনি যখন মৃত পশুর দেহবশেষ হাড় কারখানায় নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন রাত 8টার দিকে পিকআপ ভ্যানটিকে গোরক্ষকদের দল ঘিরে ধরে এবং মারধর শুরু করে। মাথুরার অতিরিক্ত পুলিশ সুপার এমপি সিং এক বিবৃতিতে বলেন, মাথুরার গোবর্ধন থেকে হাতরাসের শিকান্ত রায়ে যাওয়ার একটি পিকআপ ভ্যান রালগ্রামের কাছে স্থানীয়রা থামিয়ে দেয়। গরুর মৃতদেহ ও গরুর গোশত বহনের সন্দেহে চালক ও অন্য 2জনকে আটক করে মারধর করে ওই সমস্ত উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো। তথ্য পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। হিংস্র উগ্র গোরক্ষকদের বেল্ট দিয়ে আমিরকে মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আমিরের নথিভুক্ত অভিযোগে 16 জনের নাম এবং কিছু অজ্ঞাতদের নাম রয়েছে। পুলিশ এ ব্যাপারে 3জনকে গ্রেপ্তার করেছে, তবে সন্দেহ রয়েছে ব্যাপারে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, কারণ উপর থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আশীর্বাদ রয়েছে এই সমস্ত উগ্রবাদীদের উপর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।